আমাদের ধারাবাহিক আলোচনা প্রসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা এই পর্যায়ে প্রসেস সূত্রের আরো কতগুলো অ্যাপ্লিকেশন আমরা এখানে আলোচনা করব। তার আগে প্রসেস সূত্রের যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সেটা কিরকম ছিল ওই হ্যাভ phi e is equal to 1 by epsilon naught into q. phi হচ্ছে electric flux এবং এই phi কে আমরা লিখতে পারি integration over the surfaces closed surface e dot ds is equal to 1 by epsilon naught into q. q is the charge enclosed by the Gaussian surfaces. This is the surfaces, it is the Gaussian surface body. Above, here q is the charge enclosed by the Gaussian surface. So, this Gaussian sutra, ds is the element, vector element, area element. ক্ষেত্রফল হতে ক্ষুদ্র অংশ এরিয়া এলিমেন্ট এর ডিরেকশন আছে। আমরা যদি অতি ক্ষুদ্র অংশ বিবেচনা করি সে ইট ইস ডিএস, তাহলে এই ডিএস এর উপরে আমরা যদি একটা বহির্মুখী লম্ব আঁকি আউটওয়ার্ড নর্মাল, তাহলে এই যে বাইরের দিকে লম্ব আঁকলাম এই লম্বের দিকটাই হচ্ছে ডিএস এর ডিরেকশন। অর্থাৎ আমরা যদি ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভেরি স্মল এরিয়া এলিমেন্ট ডিএস কনসিডার করি তাহলে তার ডিরেকশনটা হচ্ছে বহির্মুখী অঙ্কিত লম্ব, সেটি হচ্ছে ডিএস এর ডিরেকশন। এই কথাগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমরা এটা মুছে দিই। প্রসেস সূত্র আজকে আমরা আরো যে ব্যবহার দেখাবো তার আগে আমরা এখানে একটা কাজ করে নেই, সেটা হলো ফাই ক্যালকুলেশন। phi calculation for a closed cylinder immersed in a uniform electric field capital E, E being the field strength having a direction, then A E direction from the have parallel to the axis of the cylinder. Or the এই ডিরেকশনটা হচ্ছে আমরা যে সিলিন্ডারটা এখানে চিন্তা করছি ক্লোজ সিলিন্ডার যাকে আমরা ডুবিয়ে দিয়েছি একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যার স্ট্রেংথ হচ্ছে ই। এর ডিরেকশনটা হচ্ছে ওই যে আমাদের সিলিন্ডার, সিলিন্ডারের যে অ্যাক্সিস তার সমান্তরাল বা প্যারালাল। তো এটা করার জন্য আমাদেরকে একটা ছবি আঁকতে হবে। এই অংশটুকু আমরা একটু পরে মুছে দেব, ততক্ষণ রাখা যায়। এখানে আমি ইলেকট্রিক ফিল্ড দেখানোর জন্য সুষম তড়িৎ ক্ষেত্র ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা এখানে কতগুলো লাইন প্যারালাল লাইন অঙ্কন করেছি শোয়িং দ্য ডিরেকশন অব দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই। আর আমাদের যে সিলিন্ডারের কথা বলছি ক্লোজ সিলিন্ডার এটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে এখানে, সিলিন্ডারটা যদি আমরা ঠিক মতো আঁকতে পারি চেষ্টা করি আমরা এই হচ্ছে সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের জন্য আমাদের ফাই কত সেটা আমরা ক্যালকুলেট করব।
ফাই ইকুয়াল টু হোয়াট আমরা জানি, একটা ইন্টিগ্রেশন দিয়ে আমরা ফাই কে আমরা এক্সপ্রেস করি, সেটা আমরা এখানে ব্যবহার করব। তার আগে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে সিলিন্ড্রিক্যাল সারফেস যেটা আছে ইমার্সড অবস্থায় ইন ইলেকট্রিক ফিল্ড অফ স্ট্রেংথ ই, সেখানে আছে তিনটি সারফেস আছে, তিনটি সারফেস, এটা সমতল এবং বৃত্তাকার, এটাও একটা প্লেন সারফেস নাম্বার থ্রি, এটা হচ্ছে এটাও সার্কুলার সারফেস, আর একটা হচ্ছে টু, এই সারফেসটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, লাইক দিস সিলিন্ড্রিক্যাল সারফেস, এই যে এরকম এরকম, এটা হচ্ছে বামের এক, এটা হলো ডানের তিন, আর মাঝখানে যেটা আছে আমাদের দুই নাম্বার, তিনটা মিলেই কিন্তু এই সিলিন্ড্রিক্যাল সারফেস, এবং এই সিলিন্ড্রিক্যাল সারফেসটা কেমন ক্লোজ সারফেস। কাজে আমি যদি ফাই ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এটা জানি ইলেকট্রিক ফ্লাক্স এর জন্য ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ সারফেস এস ই ডট ডিএস। তাহলে এখানে যে আমাদের ইন্টিগ্রেশনটি আছে সেটাকে বাংলায় বলি আমরা সমাকলন, এটা কিন্তু একটা ক্লোজ সারফেস এর উপরে, বর্তমানে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে ওভার দিস সারফেস, ওভার দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস, যেটা তিনটি পৃষ্ঠের সমন্বয়ে গঠিত হয়েছে। কাজেই আমাদের এই যে টোটাল সারফেস এস, এটাকে যদি আমি পার্ট বাই পার্ট চিন্তা করি তাহলে দেখা যাবে এখানে তিনটা সারফেসের সমন্বয়ে আমাদের এস গঠিত হয়েছে, কাজে ইন্টিগ্রেশন হবে আমাদের তিনটা সারফেসের উপরে আলাদা আলাদা, ফর দ্য সারফেস নাম্বার ওয়ান টু এবং সারফেস নাম্বার থ্রি আমাদের তিনটা ইন্টিগ্রেশন হবে। কিরকম হবে আমরা সেগুলোকে আলাদা আলাদা করে লিখি, ই ডট ডিএস, এটা আমি মনে করি আমাদের সর্ববামের যে একটা বৃত্তাকার সমতল পৃষ্ঠ আছে এক, তারপরে আরেকটা হবে দুই এর উপরে, দুই নম্বর সারফেসটা কেমন, এটা ক্লোজড না ওপেন সারফেস, দুই নম্বর সারফেসটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, তারপরে কি, তারপরে সারফেস নাম্বার থ্রি ই ডট ডিএস, এই তিনটা তল, তিনটা তল দিয়ে আমাদের টোটাল সারফেস এস গঠিত হয়েছে। কাজেই আমরা এই ইন্টিগ্রেশনটাকে আমরা তিনটা ভাগ করে ফেললাম। এখন আমরা জানি এই ডট গুণন আমি যদি এখানে করি ই ডট ডিএস ইজ ইকুয়াল টু এস কস থিটা, তাহলে থিটা হচ্ছে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ, কাজেই আমাদের এই তিনটা ইন্টিগ্রেশনের জন্য থিটা ভিন্ন ভিন্ন মান হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই থিটা কোন পৃষ্ঠের জন্য, একের জন্য কত হবে, দুইয়ের জন্য কত হবে, তিনের জন্য কত হবে, আমরা এটা একটু দেখে নিই চিত্র থেকে। আমরা এক নম্বর তলে আসি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে বাম থেকে ডানে, এক নম্বর তলে আমি যদি ক্ষুদ্র একটা এরিয়া কল্পনা করি ডিএস, তাহলে ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে, ডিএস এর ডিরেকশনটা পেতে গেলে ডিএস এর উপর একটা বাইরের দিকে লম্বা অংশ রাখবে, দিস ইজ ডিএস। তাহলে আমার ই এর ডিরেকশন হচ্ছে এক নম্বর তলের জন্য, ই এর ডিরেকশনটা হচ্ছে ডান দিকে আর ডিএস এর ডিরেকশনটা হচ্ছে বাম দিকে, তাহলে থিটার মান কত, সহজেই বলা যায় এটা হচ্ছে 180°, কারণ ডিএস হচ্ছে বামে ই হচ্ছে ডান। আমরা যদি তিন নম্বর তলের জন্য কল্পনা করি, এখানে একটা ক্ষুদ্র ডিএস আমরা কল্পনা করি, বাইরের দিকে লম্ব আঁকলে ডিএস এর ডিরেকশনটা আমরা পাব, তাহলে ই এর ডিরেকশনে ডানের দিকে এবং আমাদের ডিএস এর ডিরেকশনটাও একইভাবে ডানের দিকে, কাজে একই দিকে যেহেতু এখানে থিটার মান হবে 0°। আরেকটা কথা আমরা বলে নিই, এই যে সার্কুলার এরিয়া বা সার্কুলার সারফেস এখানে যেটা আছে তার টোটাল এরিয়া কত, এই টোটাল এরিয়াটা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ, তাহলে আমাদের ডান পাশের যে সারফেস এরিয়া ফর দ্য সারফেস থ্রি এটাও আমাদের এই বামেরটার মতোই একের মতোই এ হবে। আচ্ছা, তাহলে আমাদের তিন নম্বর সারফেসের জন্য থিটার মান হচ্ছে 0°, আবার
এক নম্বর তলের জন্য থিটার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে দুই নম্বর তলের জন্য কি হবে? দুই নম্বর তলের জন্য আমরা যদি একটা নমুনা হিসাবে স্যাম্পল হিসাবে এখানে একটা ডিএস কল্পনা করি, তাহলে ডিএস এর ডিরেকশন কোন দিকে হবে? ওই একইভাবে বাইরের দিকে লম্ব, এটা হচ্ছে ডিএস এর ডিরেকশন। এ ডিরেকশন কোন দিকে আছে? ডান দিকে। তাহলে এ আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? এখানে 90 ডিগ্রি। আমরা এই দুই নম্বর তলের উপরে আমরা যে কোনো জায়গায় যদি আমরা এই ডিএস কনসিডার করি আর বাইরের দিকে লম্ব আঁকি, তাহলে এ আর ডিএস এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা একটু সহজে চিন্তা করলে বোঝা যায়। কাজেই আমরা মোটামুটি সব এখানে যা যা লাগবে আমাদের ইন্টিগ্রেশন গুলো করার জন্য সব মান আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা এটা ধাপে ধাপে বসাই, এটা মুছে দিয়ে তাহলে আমরা পাই উই গেট ফাই এ ইজ ইকুয়াল টু ইকুয়েশন ইন্টিগ্রেশন নাম্বার ওয়ান। একটু আমরা এখানে একটা ভুল করেছি, সেটা হলো এখানে আর ক্লোজ সার্ফেস ইন্টিগ্রেশন হবে না, কারণ টোটালটা হচ্ছে ক্লোজ সার্ফেস। আর আমাদের এই তিনটা মিলে হচ্ছে ক্লোজ সার্ফেস আর তিনটা প্রত্যেকটা ওপেন সার্ফেস, কাজে এখানে আর ক্লোজ সার্ফেস সিম্বল আমাদেরকে দেওয়া দরকার নাই। কাজে এখানে আমি এটা ঘুরে দিয়েছিলাম, এটাকে আমি মুছে দিলাম। তাহলে এক নম্বর তলে যদি আমরা আসি, তাহলে কি দেখতে পাই? E dot ds is equal to A ds cosine 180 degree. কারণ এক নম্বর তলে থিটা হচ্ছে 180 ডিগ্রি, একটু আগে আমরা সেটা বলে দিয়েছি। আচ্ছা, দুই নম্বর তলে E ds cosine 90 ডিগ্রি, তিন নম্বর তলে এখানে দুই নম্বর তলে হচ্ছে 90 ডিগ্রি বসলাম। ফর দ্য সার্ফেস 3 ADS cosine 0 ডিগ্রি। এখন আমরা বলেছি আমাদের ফিল্ড হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে কি বোঝায়? এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন অলওয়েজ সেম। কাজে এই ফিল্ডের প্রত্যেকটা বিন্দুতে এর ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বিং দ্য সেম, তার মানে হচ্ছে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। এন্ড এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এ কে আমরা বাইর করে নিয়ে আসতে পারি আউটসাইড দ্য ইন্টিগ্রেশন। আর কস 180 ডিগ্রি যেগুলো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটাকে আমি বাইরে লিখলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো ডিএস। ডিএস টা হচ্ছে আর টোটাল সার্ফেস এর একটা ক্ষুদ্র অংশ। আর যদি আমি সমাকলন করে দিই তাহলে আমি টোটাল সার্ফেস টা পাই। যেমন আমি যদি এক নম্বর তলের উপরে ইন্টিগ্রেশন করি তাহলে আমি এই যে এক নম্বর তলের যে টোটাল এরিয়া সেটা পাবো, সেটা কত? ক্যাপিটাল এ। কাজেই পরের লাইনে আমরা ইন্টিগ্রেশন ডিএস ওভার দ্য সার্ফেস ওয়ান আমরা কি লিখবো? ক্যাপিটাল এ। আর আমাদের ফর দ্য সার্ফেস টু এই আমাদের বাইরে ডিএস এখানে আমরা লেখার দরকার, আমার মনে হয় এটা আমরা এতটা না লিখতে পারি, কারণ কোসাইন 90 ইজ ইকুয়াল টু 0, কাজেই আমরা এখানে 0 বসিয়ে। আর আমাদের ফর দ্য থার্ড ইন্টিগ্রাল একই ব্যাখ্যা, একে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব, কোসাইন 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে মাইনাস ই এইখানে আমরা এ লিখতে পারি। কেন এ লিখতে পারি? কারণটা হচ্ছে দিস ইন্টিগ্রেশন ইজ ওভার দ্য সার্ফেস 1 আর 1 এর টোটাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। বিকজ ইন্টিগ্রেশন ওভার দ্য সার্ফেস 1 ডিএস ইজ ইকুয়াল টু এ, আমি বসাই দিলাম 0 এর জায়গায় 0 ই। আবার এখানে আমি কি বলতে পারি? ইন্টিগ্রেশন ওভার দ্য সার্ফেস 3, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন মানে টোটালিটি অব দ্য এরিয়া হুইচ ইজ ক্যাপিটাল এ। কাজে এই বামে ই রইল আর আমরা এটার জন্য টোটাল এরিয়া এ লিখতে পারি। এটা এটা কেটে যায়, দেন আমাদের টোটাল ফ্লাক্স ফাই এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এটা বলে দিতে পারি যে একটা সুষম তলের ক্ষেত্রে যদি আমি একটা ক্লোজ সিলিন্ড্রিক্যাল সার্ফেসকে টু বিয়ে দেই, ইমার্স করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল ফ্লাক্স হবে 0। তা এখন আমরা এটাকে মুছে দেই,
মুছে দিয়ে আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমরা এখানে একটা টাইটেল দিই, ক্যালকুলেশন অফ ই ফর অ্যান্ড ইনফাইনাইট লাইন অফ স্টার্স। তাহলে আমি এই ক্যালকুলেট করব কিসের জন্য? ফর এন ইনফাইনাইট লাইন অফ স্টার্স, ইনফাইনাইট ডিস্ট্রিবিউশন অফ স্টার্স, মানে একটা রেখা। এই রেখার উপরে আমি মনে করি পজিটিভ স্টার্স সুষমভাবে বর্তিত আছে, আর এই ডিস্ট্রিবিউশনটা মানে এই বর্তনটা হচ্ছে ইনফাইনাইট। ডানে ভাগে আমি যদি কল্পনা করি, ইট ইজ ডিস্ট্রিবিউটেড ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আমাকে কি করতে হবে? এই ইনফাইনাইট ডিস্ট্রিবিউশন অফ চার্জ লাইন এর কাছাকাছি কোন একটা বিন্দুতে আমাকে কি করতে হবে? ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি যদি সেটা করতে চাই, তাহলে এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে এখানে ইনফাইনাইট ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। তাহলে ইনফাইনাইট বোঝানোর জন্য আমি করি কি, এইটা এইদিকে একটা অ্যারো দিয়ে দিই আর এইদিকে একটা অ্যারো দিয়ে দিই। আমাকে কি করতে হবে? এই লাইন ডিস্ট্রিবিউশন অফ চার্জ এর কাছাকাছি কোন একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমাকে তৈরি করতে হবে, বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এর ম্যাগনিটিউডটা আমরা এখানে বের করব। আমি মনে করি কাছাকাছি এই বিন্দুতে, এই যে একটা পি বিন্দু, এখানে আমি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই নির্ণয় করব। তাহলে এই লাইন থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমি ধরি আর, এই আর কে রেডিয়াস কনসিডার করে আমরা এখানে একটা আবদ্ধ তল কল্পনা করি। এই আবদ্ধ তলটা, এই তলের তলের আকৃতিটা কেমন? সেই শেপটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এবং এই যে তলটার কথা আমি বললাম, এই তলটাকে আমি বলব গসীয় তল, কি তল? গসীয়ান সারফেস। গসীয়ান সারফেস আমরা মনে করি যে এই যে আমাদের সিলিন্ড্রিক্যাল গসিয়ান সার্ফেস কেমন? গসিয়ান সার্ফেস এটা হয়ে গেছে সিলিন্ড্রিক্যাল। আমি একটু লিখে দিই এখানে ব্র্যাকেটে সিলিন্ড্রিক্যাল। এটা লেন্থ কতটুকু? এইচ। এটা রেডিয়াস কত? আর। এটা পরিধি কত? সার্কামফারেন্স টুয়াইস পাই আর। এখানে আমরা আগের মতো যদি চিন্তা করি, তল কয়টা? তিনটা, এক এই একটা, দুই এই একটা হলো, তিন, এই তিনটা তল আছে। আমাদের কি করতে হবে? ই ক্যালকুলেট করতে হবে বাই ইউজিং গসস ল। তাহলে গসস ল আমাদের কেমন আছে? গসস ল আমরা জানি, গসস ল ইজ গিভেন বাই ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ সার্ফেসেস, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ওয়ান বাই এপসাইলন নট ই। এই যে আমাদের এখানে সার্ফেসেস, এই সার্ফেসেসটা হচ্ছে কি? তিনটা সার্ফেস, এক দুই এই যে তিন, এই তিনটা সার্ফেস মিলে হচ্ছে একটা ক্লোজ গসিয়ান সার্ফেস। কাজে আমাদের ইন্টিগ্রেশন আমাদের পূর্ববর্তী আলোচনার মতো এটা কি হয়ে যাবে? তিনটা ইন্টিগ্রেশনে বিভাজিত হয়ে যাবে। যেটাকে আমি লিখতে পারি, এক নম্বর তলের উপর ইন্টিগ্রেশন,
ए डॉट डी एस, दुई एर उपर इंटीग्रेशन ए डॉट डी एस, तीन एर उपर इंटीग्रेशन ए डॉट डी एस इज इक्वल टू वन बाई एप्सिलॉन नॉट इनटू क्यू। तो मैं तो देखे ना क्या लिखता हूं, Gauss's law is equal to integration. Gauss's law is given by integration over the closed surfaces. E dot ds is equal to 1 by epsilon naught q. Then at the left hand side, ekta hocche amader ekta closed Gaussian surface er upor integration ta. Jehetu amader Gaussian surface eta ekhane amra onkon korechi, eta ekta cylindrical surface. Kaje closed surface ta jodi amra ekhane bibechona korte chai, tahole ekhane তিনটা তলের সমন্বয়ে আমাদের গসিয়ান সার্ফেসটি গঠিত হয়েছে। তিনটা তলের মধ্যে দুইটা হচ্ছে সার্কুলার প্লেন সার্ফেস ওয়ান এন্ড থ্রি, আরেকটা সার্ফেস হচ্ছে গসিয়ান সার্ফেস সার্ফেস নাম্বার টু। এখন আমাদেরকে অনেকগুলো জিনিস এখানে ভাবতে হবে, তো জায়গা করে নেই। একটা টার্ম এখানে আমরা বলবো ল্যামডা, ল্যামডা এখানে আমরা ডিফাইন করব লাইন ডেন্সিটি অফ চার্জ, মানে কি লাইন ডেন্সিটি, এটাকে ডিফাইন করা হয় চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার ইউনিট লেন্থ অর্থাৎ একক দৈর্ঘ্যে চার্জ। তাহলে এটার একক কি হবে, এটার একক হবে কুলম্ব পার মিটার। একক দৈর্ঘ্যে চার্জ, চার্জকে তাহলে আমি দৈর্ঘ্য দ্বারা ভাগ করবো, তো গেট দা চার্জ পার ইউনিট লেন্থ, তাহলে এটা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ। তা আমার তো এই যে ইকুয়েশন নাম্বার ওয়ান রাইট হ্যান্ড সাইডে আমাদের চার্জ আছে কিউ, এই চার্জটা কোন চার্জ, এটা কিন্তু টোটাল চার্জ না, এই চার্জটা হচ্ছে এই গসিয়ের তলের অভ্যন্তরে কতটুকু চার্জ। তাহলে এটা এখনই আমরা বলে নিতে পারি যে একক দৈর্ঘ্যে চার্জ যদি আমার ল্যামডা হয় তাহলে এই গসিয়ের তলের অভ্যন্তরে, তার মানে কি এই যে আমাদের এখানে লাইনটা আছে, লাইনটা গসিয়ের তলের ভিতরে লাইনের কতটুকু আছে, এই দৈর্ঘ্য গসিয়ের তলের, আমাদের এখানে সিলিন্ড্রিক্যাল সারফেস এর লেন্থ যদি এইচ হয় তাহলে এই অভ্যন্তরে চার্জ লাইনের কতটুকু আছে এইচ, তাহলে ওই এইচ দৈর্ঘ্যে যতটুকু চার্জ আছে সেটাই গসিয়ের তলের অভ্যন্তর। তাহলে একক দৈর্ঘ্যে চার্জ যদি ল্যামডা হয় তাহলে এইচ দৈর্ঘ্যে চার্জ আছে ল্যামডা এইচ। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের যে গসিয়ের তল তার অভ্যন্তরে টোটাল চার্জের পরিমাণ কিউ সমান ল্যামডা এইচ, যেটা আমরা ইকুয়েশন নাম্বার একে ডান দিকে আমরা কিউ এর পরিবর্তে বসাবো। এখন এই তিনটা সমাকলন যেটা আমাদের এক নম্বর সমীকরণের বাম পাশে আছে সেটাকে আমরা ওয়ার্ক আউট করব, এক দুই তিন। আর তার আগে আমরা একটু দেখে নেই যে ইলেকট্রিক ফিল্ড যেটা এই লাইন অফ চার্জের জন্য তৈরি হয়েছে তার ডিরেকশন কোন দিকে। আমি যদি এই এক নাম্বার তলে কনসিডার করি তাহলে ইউনিট পজিটিভ চার্জ যদি আমি এখানে স্থাপন করি তাহলে এই ধনাত্মক চার্জের জন্য একটু বাইরের দিকে একটি বিকর্ষণ বল লাভ করবে, কাজে এটা হবে আমাদের ফিল্ডের দিক। এখানে যদি আমি চিন্তা করি তাহলে এই দিকে বল লাভ করবে, এটা হবে ফিল্ডের দিক। একইভাবে আমি যদি এখানে চিন্তা করি ফিল্ডের দিক, এগুলো ফিল্ডের দিক অর্থাৎ লাইন অফ চার্জকে ঘিরে 360 ডিগ্রি, লাইনের উপরে লম্ব বাইরের দিকে সেটা হচ্ছে ফিল্ডের দিক। আমি যদি দুই নম্বর তলে চিন্তা করি তাহলে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে বিকর্ষণের ফলে একক ধনাত্মক চার্জটি এইদিকে বল লাভ করবে, এটা আমার ফিল্ডের দিক। একইভাবে ফিল্ডের ডিরেকশন আমরা বিভিন্ন বিন্দুতে আমরা দেখালাম। এখন এক নাম্বার তলে আমি যদি একটা ক্ষুদ্র এরিয়া এলিমেন্ট কনসিডার করি তার দিকটা হবে বাইরের দিকে লম্ব আঁকলে আউটওয়ার্ড নর্মাল, এই লম্বের দিকটাই হচ্ছে ডিএস এর ডিরেকশন। তাহলে এক নাম্বার তলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। একইভাবে
আমি তিন নাম্বার সারফেসে যদি একটা এরিয়া কল্পনা করি ডিএস, তাহলে তার ডিরেকশনটা হচ্ছে বাইরের দিকে লম্ব, এখানেও থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর যদি আমি দুই নাম্বার তলে ক্ষুদ্র এরিয়া কল্পনা করি বাইরের দিকে লম্ব আঁকলে, তাহলে এটা হচ্ছে ডিএস এর ডিরেকশন, এবং সেই ক্ষেত্রে ই এবং ডিএস এর ডিরেকশন সেই, সেই ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। আমি এখানে যদি এরিয়াটা কল্পনা না করি, ক্ষুদ্র এখানে যদি চিন্তা করি, তাও দেখা যাবে ডিএস এর ডিরেকশনটা হচ্ছে বাইরের দিকে লম্ব, তাহলে ই আর ডিএস এর ডিরেকশন হচ্ছে সেম। তাহলে এই যে সিলিন্ড্রিক্যাল সার্ফেস অর্থাৎ সার্ফেস নাম্বার টু, তার প্রত্যেকটা বিন্দুতে আমাদের ই এবং ডিএস এর ডিরেকশন হচ্ছে একই দিকে, এবং সেই কারণে আমাদের ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন আমাদের যে এক নম্বর সমীকরণের বাম পাশের তিনটা ইন্টিগ্রেশন আছে, এই তিনটা ইন্টিগ্রালের প্রথমটা যদি আসি, সেটাকে আমরা এখানে পাই, বলুন এখানে ইকুয়েশন ওয়ান বিকামস ই ডিএস সাইন 90 ডিগ্রি। এক নম্বর তাদের দিকার মান 90 ডিগ্রি, সেজন্য এগুলো বসে দিয়েছে। দুই নাম্বার পেয়েছে এ ডিএস সাইন 0 ডিগ্রি বসালাম, তিন নাম্বার সারফেসে এ ডিএস কোসাইন আগে 90 ডিগ্রি, ডান পক্ষে 1/ε0 কিউর পরিবর্তে ল্যামডা এক্স, কিউর পরিবর্তে ল্যামডা এক্স। তাহলে ইকুয়েশন নাম্বার ওয়ান, তার থেকে আমরা উপরের সমীকরণ এভাবে পেলাম, তার মধ্যে প্রথম টার্মে কোসাইন 90 ডিগ্রি থাকার কারণে কোসাইন 90 জিরো, তারপরে থার্ড ইন্টিগ্রাল কোসাইন 90 ডিগ্রি থাকার কারণে সেটাও 0 হয়ে যায়। মাঝখানের যে ইন্টিগ্রেশনটা আছে অন দ্য সার্ফেস নাম্বার টু, সেখান থেকে কি কন্ট্রিবিউশন আছে আমরা দেখি, এটা 0 হয়, আর সেটা হয় কি কি আমরা বাইরে নিয়ে যাই, ডিএস কোসাইন 0 মানে 1, থার্ড ইন্টিগ্রাল যেগুলো 0, রাইট হ্যান্ড সাইড 1/ε0 ল্যামডা এস, ফার্স্ট ইন্টিগ্রালে কস 90 জিরো, থার্ডে হচ্ছে কস 90 জিরো, আর আমাদের সেকেন্ড ইন্টিগ্রেশনে কস 0 = 1। তাহলে এটা আমি 0 বসিয়ে দিলাম, আর এখানে ই কে আমি ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিলাম, আর ডিএস থাকলো কস 0 = 1, আর এটা হচ্ছে 0, ডান দিকে হচ্ছে 1/ε0 ল্যামডা এস। এখন প্রশ্নটা হচ্ছে এই ইন্টিগ্রেশন ডিএস ওভার দ্য সার্ফেস টু, আর এই যে আমাদের সিলিন্ড্রিক্যাল সার্ফেস, তার টোটাল এরিয়াটা কত, যেহেতু আমাদের সিলিন্ড্রিক্যাল এই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে আর, আর তার লেন্থ হচ্ছে এইচ, তাহলে আমরা এই এরিয়া অব দ্য সিলিন্ড্রিক্যাল সার্ফেস অর্থাৎ দুই নাম্বার সার্ফেসের এরিয়াটা আমি দেখতে পারি কত, পরিধি হচ্ছে 2 পাই আর, আর লেন্থ হচ্ছে এইচ, 2 পাই আর ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের মানে সিলিন্ড্রিক্যাল সার্ফেস এর টোটাল এরিয়া 2 পাই আর ইন্টু এইচ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই 2 পাই আর এইচ, ডান দিকে আসছে 1/ε0 ল্যামডা এইচ, তাহলে এইচ এইচ ক্যান্সেল আউট, ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়াই 2 পাই এপসাইলন নট ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর জন্য এক্সপ্রেশন। লাইন অফ চার্জ অসীম দৈর্ঘ্যের লাইন অফ চার্জ এর জন্য আমরা তার নিকটবর্তী কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা আমরা এখানে জেনে গেলাম। এটাই ছিল আমাদের আজকের আলোচনা, এবং আমরা এই আলোচনার পরবর্তীতে আমরা গসের সূত্রে আরো কিছু প্রয়োগ আমরা দেখতে পারি, এবং সেটা হয়তো আগামী ক্লাস পর্যন্ত আমাদেরকে আবার একটু অপেক্ষা করতে হবে। এবং এখানে যে ভিডিওটা
বা লেকচারটা তোমাদের সামনে উপস্থাপন করা হলো। আমি আশা করব যে তোমরা খুব সুন্দরভাবে বারে বারে ভিডিওটা দেখে এবং বুঝবে, এবং যদি কোন রকমের সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে দিয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাবে, আমি সেই ক্ষেত্রে আবার পরবর্তী লেকচারে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।